আচ্ছা, আমরা গত ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপ করবো এবং একই সাথে সেই অ্যাকাউন্টটা কিভাবে অপটিমাইজ করব সেগুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করছি। আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। পাশাপাশি আমরা আজকে কিন্তু এসিওর ক্লাস রাখছি, তো এসিও ক্লাসটার মাধ্যমে আমরা আজকে আরো ক্লিয়ার হব যে ফাইবারে যে এসিওটা করছি বা ওদও করে নাই, বা সামনে এই ফাইবারটাকে আমরা কিভাবে গুগলে র্যাঙ্ক করব। যেমন আমারটা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো, তো একই ভাবে আপনারাও এইভাবেই কাজ করবেন। আমরা কিন্তু অন্য কোনো ওয়েতে যাব না, অন্য কোনো মার্কেটিং ফলস মার্কেটিং এ যাব না, যেগুলো স্প্যামার বা স্প্যামিং ধরা হয়, ওই ধরনের কোনো কাজ আমরা আপনাদেরকে অন্যান্য ইনস্টিটিউট বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে ওদের মতো কাজগুলোতে মানে আপনাদেরকে শিখাবো না বা ওগুলো করতেও বলবো না, কারণ ওগুলো আসলে ভালো চেয়ে খারাপই হয় আর ভালো রেজাল্ট আসে না। তো ওইগুলো আসলে কেন ভালো না সেগুলো আমরা যে কোনো একটা ক্লাসে ক্লাসের মাঝ দেখবেন যে কোনো একটা কথা প্রসঙ্গে চলে আসবে, তখন ওগুলো ক্লিয়ার করা হবে যে আসলে কেন ওগুলো ভালো না আর কোনটা ভালো কোনটা আমরা করব। ঠিক আছে, আমাদেরকে একদম এ টু জেড ফলো করতে চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোনো রকম লস হবে না, সবকিছু সুন্দর একদম সুন্দরভাবে গুছানো ভাবেই হবে। আজকে আমাদের টপিকটা হচ্ছে এসইও। আমাদের প্রথম টপিক ছিল ফাইবারের একটা অ্যাকাউন্ট খোলা প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট সেট আপ নিয়ে। সেকেন্ড টপিকে এসেছিল এসইও। এসইওর মধ্যে আমাদের মূলত এসইও দুই রকমের, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। আর পাশাপাশি এই অন পেজ অফ পেজ এসইও সাথেই কিন্তু গুগল টপ র্যাঙ্কিং টাও চলে আসে। তো গুগল টপ র্যাঙ্কিং এর পাশাপাশি আরো কিছু জিনিস আপনাদের প্রয়োজন পড়বে, এগুলো আমরা আপনাদেরকে বলে দিব। আর গুগল টপ র্যাঙ্কিং এর কাজ নিতে মোটেও ভয় পাবেন না, তবে এক্ষুনি না, এটা পরের কথা। আগে ক্লিয়ার হয়ে নেন কাজটা আসলে আপনার দ্বারা হবে কিনা, আর যদি কাজ পেয়েও যান কোনো সমস্যা নাই। এটা নিয়ে যদিও আমরা খুব আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে শিখাবো না, কিন্তু কাজ পেলে অ্যাডভান্স লেভেলের হেল্প পাবেন আমাদের থেকে, কারণ আমাদের এজেন্সি এই গুগল টপ র্যাঙ্কিং এর ব্যাপারে বেশ অভিজ্ঞ, অনেকগুলো কাজ করছে। তাহলে এটা নিয়ে আপনারা একদম ভয় পাবেন না, তবে প্রথমে কাজ শিখবেন, কাজ শিখার আগে কেউ করবেন না। আর আমরা কিন্তু গুগল টপ র্যাঙ্কিং নিজের জন্যই করতেছি, কাজেই আপনারা যদি প্রত্যেকটা ক্লাস সঠিকভাবে করেন আপনারা এই পুরো প্রসেসটা ধরে ফেলতে পারবেন, পুরো মেথডটা আপনারা উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ এই এই ওয়েগুলো অ্যাপ্লাই করলে আবার সবগুলোই গুগল টপে চলে আসবে। আচ্ছা, আমরা আর কথা না বাড়ি, আমরা মোটামুটি আজকে যে এসইও টপিক, আজকে ক্লাসটা খুব বেশি বোরিং হবে না, খুব বেশি লং হবে না, খুব শর্টকাট বোঝানোর চেষ্টা করা হবে। আর কিছু অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেওয়া হবে, ওগুলো অবশ্যই করবেন, অ্যাসাইনমেন্ট না করলে আপনারা পাকাপোক্ত হবেন না বা আমরাও বুঝবো না আপনারা কি আসলে পারতেছেন বা কি আসলে বুঝতে পারছেন। ঠিক আছে, আমরা তাহলে মূল ক্লাসের দিকে চলে যাই। আচ্ছা, এসইও আপনারা অনেকেই শুনছেন, এসইও অনেকে জানেনও, তারপর আমি বলবো যে এসইওটা আসলে কি। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন মিন্স কোন একটা নির্দিষ্ট টার্গেট করতে হবে আগে, তো টার্গেট ছাড়া অপটিমাইজেশন কখনো পসিবল না। হ্যাঁ, এটাও পসিবল, টার্গেট ছাড়াও অপটিমাইজেশন হয়, কিন্তু এগুলো হচ্ছে যে অনেক লং টার্ম, 1 বছর, 2 বছর, 6 মাস, 3 বছর, এগুলো বিশাল সময়ের ব্যাপার। কারণ এর মধ্যে আপনার অনেক ভিজিটর আসবে, ভিজিটররা ভিজিট করে করে সময় দিয়ে দিয়ে আপনার একটা ডিএ মানে ডোমেন অথরিটি, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা আছে বা আপনার যে পেজ করলেন বা চ্যানেল করলেন সেটা যখন অনেক পুরনো হবে, যখন ওরা ওদের বোর্ড দিয়ে বুঝবে যে এখানে চ্যানেল এই চ্যানেলটা যে করলো বা এই পেজটা যে করলো, এখানে যখন ভিজিটর আসে তখন অনেকক্ষণ টাইম এক্সপেন্ড করে, কেন করে, নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে বা এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে বা মানে এমন কিছু আছে যেটা অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করে, থাকার মতো সময় ব্যয় করার মতো কাজ সেখানে আছে বা শিখতে পারবে কেউ কিছু, এই ধরনের বিভিন্ন সেন্স ওদের মধ্যে ক্রিয়েট হয় মানে বোর্ডের মাধ্যমে। তখন বোর্ড ওই পেজগুলোকে আলাদাভাবে র্যাঙ্কিং করে, ওগুলো হচ্ছে অর্গ্যানিক এবং ওগুলো হচ্ছে প্রচুর সময়ের ব্যাপার। আমরাও অর্গ্যানিকে যাবো, একেবারে ইনঅর্গ্যানিক অযাচিত ভাবে কোনো কিছু করবো না বা ওগুলো আমাদেরকে আপনাদেরকে শিখাবো না, যেগুলো আমাদেরকে অনেক জায়গায় শেখানো হয়েছে, কিন্তু আমরা ওগুলো ধরে ফেলছি পরে যে এগুলো আসলে ভালো না বরং অনেক ক্ষতিকর। তো আমরা যেভাবে বলবো ওইভাবেই কাজ করবেন, সময় লাগুক একদম অর্গ্যানিক রেজাল্টই পাবেন। ঠিক আছে, তাহলে এসইওর মূল হচ্ছে যে কি অপটিমাইজেশন। তো অপটিমাইজেশনটা বললাম কি একটা টার্গেট, টার্গেটটা কি আপনাকে মানুষ কিভাবে পাবে ওইটা আপনাকে নিজের থেকে, এগুলো কিন্তু ক্রিয়েটিভ ওয়ে মানে ক্রিয়েটিভ কিছু জিনিস যেগুলো নিজের ভিতর থেকে আসতে হবে। আপনি একটা সার্ভিস প্রোভাইড করতেছেন, এখন এই সার্ভিসটা মানুষ কিভাবে গুগলে গিয়ে বা ইয়াহুতে গিয়ে বা আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, বাইদু ইত্যাদি ইত্যাদি, বাইদুটা মনে হয় চায়নার, গুগল, ইয়াহু, ইয়ান্ডেক্স, বিং, এগুলো তো মোটামুটি ইউজার আছে, তবে ম্যাক্সিমাম মানে সর্ব উচ্চ লেভেলে আছে কিন্তু গুগল। গুগলের কাছে সবচেয়ে বেশি মানুষ যায় বা গুগলই আসলে সবচেয়ে বেশি দখল করে আছে জায়গায়, কারণ গুগলের মতো এত ইনফরমেটিভ লিঙ্ক বা সাইট অন্য কোনো কিছুই আপনাকে ইয়াহু বলেন, বিং বলেন, বাইদু বলেন, কিছুই এনে দিতে পারবে। তো গুগলেই মূলত আমরা টার্গেট করব, তবে গুগল টার্গেট করলে অটোমেটিক যে আদার সার্চ ইঞ্জিন যতগুলো আছে সবগুলোতে কিন্তু আমরা অপটিমাইজ হয়ে যাব। ঠিক আছে, একটা করলেই হবে, বাকিগুলোতে অটোমেটিক ওরাই ওদের নিজ দায়িত্বেই করে নেবে, আমার কোনো মাথা ব্যথা বা আমার কোনো টেনশন করতে হবে না। তাহলে নির্দিষ্ট একটা কিওয়ার্ড আমাদেরকে সেট করতে হবে, যেমন আমরা আমাদের ফাইবারের প্রোফাইলে আমি আমারটা দেখালাম কি এক্সপার্ট আন্ডার স্কোর, আপনারা কিন্তু আন্ডার স্কোর ইউজ করবেন,
এই কোন হাইফেন সম্ভবত নিবে না ফাইবারে, ঠিক আছে? অনেকে হাইফেন দিচ্ছেন, অ্যাট দ্য রেট অফ দিচ্ছেন, এগুলো নিবে না, এগুলো স্পেশাল সাইন। ফাইবারের ক্ষেত্রে শুধুমাত্র নিবে আন্ডারস্কোর, ঠিক আছে? আর আমরা যখন কোন কিওয়ার্ড অপটিমাইজেশন করব, সেটা ইউআরএল ও হতে পারে, বিশেষ করে ইউআরএল এ আমরা এটা করি, তখন আবার হাইফেন ইউজ করব, তখন আবার আন্ডারস্কোর দিব না। এগুলো একটু নোট করে রাখেন যে আন্ডারস্কোরটা একমাত্র ইউজ করব আমাদের ফাইবারের ক্ষেত্রে, আর যদি কিওয়ার্ড অপটিমাইজেশনের ক্ষেত্রে হয় অর্থাৎ বিশেষ করে ইউআরএল, এটা আমি আপনাদেরকে ক্লাসে দেখাবো, তখন বুঝবেন। ইউআরএল অপটিমাইজেশনের সময় কখনো আন্ডারস্কোর না দিয়ে আমরা হাইফেন দিব, কারণ আন্ডারস্কোর দিলে ওই কিওয়ার্ড গুলোকে বা ওই ইউআরএল টা অপটিমাইজ হয় না, ঠিক আছে? সার্চ ইঞ্জিন বা যাদের বোর্ড গুলো আছে ওগুলো ডিটেক্ট করতে পারে না আন্ডারস্কোরের কারণে। আপনারা হাইফেন দিবেন, যেটা যেখানে নিয়ম সেটা সেইভাবে যদি না করেন, উল্টাপাল্টা বা আপনার মনের মতো করেন, সেখানে আপনি ভালো রেজাল্ট বা ভালো কাজ হবে না। তাহলে আমরা ফাইবারে একটা কি দিয়েছিলাম, নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে, অর্থাৎ আমাদের যে ইউজার নেম আমরা ওইটাকেই যদি আমরা টপে আনতে পারি, ওইটাই আমাদের জন্য অনেক বড় কিছু, যেটা আমরা বায়ারকে বোঝাতে পারবো যে দেখো আমার যতগুলো সোশ্যাল মিডিয়া আমি করলাম বা আমার সোশ্যাল মিডিয়া আছে সবগুলোকে তুমি এটা দিয়ে সার্চ করো, সব পাবা, ঠিক আছে? এটা আপনি গুগল টপ র্যাঙ্কিং এর কাজেও দিতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের ক্ষেত্রেও দিতে পারেন, যে হ্যাঁ আমার একটা পেজ আছে, ওটা আমার একটা চ্যানেল আছে, বা আমার একটা পিন্টারেস্ট এর অ্যাকাউন্ট আছে, সেটা কিভাবে গুগল র্যাঙ্কে আনবো, যে কোনো এই ধরনের যে কোনো গুগল টপ র্যাঙ্কিং হোক, এসইও হোক, অফ পেজ এসইও হোক, সেটা অন পেজ হোক বা কি বলে এই ধরনের যেগুলো ব্যাকলিংস হোক, মানে এই ধরনের যে কাজগুলো আছে সেখানে আপনারা এই ধরনের কিওয়ার্ডটা সহকারে বাইরে রিকোয়েস্ট, সেগুলো আমরা দেখাবো কিভাবে প্রফেশনালি বুঝে শুনে রিকোয়েস্ট রিপ্লাই দিতে হয়। এখন জাস্ট মাথায় রাখেন কথাগুলো, এখন ইমপ্লিমেন্ট করার সময় না, ইমপ্লিমেন্ট যারা করতে পারেন বুঝে শুনে করবেন, আর যারা পারেন না এগুলো এখন মাথায় আনারও দরকার নেই, এত তাড়াহুড়া করলে ভালোভাবে কাজ শিখতে পারবেন না, কেউ এত তাড়াহুড়া করবেন না, একটু ধীরে সুস্থে প্রপারলি কাজগুলো শিখেন। যাই হোক, আমরা এগুলো আলোচনা করে ফেললাম যে অপটিমাইজেশনটা আসলে কি, এটা আরো ক্লিয়ার হবো আমরা সামনে। আচ্ছা, এরপর এখানে আমি লিখে রাখছি যে গুগল, ইয়াহু, বিং, ইয়ান্ডেক্স, অভ্যন্তরীণ বিভিন্ন প্যারামিটার, তা প্যারামিটারটা আসলে কি, কিওয়ার্ড ট্যাগ, এগুলোকে আমরা মূলত প্যারামিটার হিসেবে কাউন্ট করি। এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে র্যাঙ্ক দেওয়া হয়, গুগলে আমাদেরকে খুঁজে পায়, বা আমি যার কাছে চ্যানেল করলাম, পেজ করলাম, সেও আমাদেরকে বুঝতে পারে যে আমি আসলে কি, বা আমার চ্যানেলটা বা আমার পেজটা আসলে কি সার্ভিস প্রোভাইড করে। তো এই কিওয়ার্ড এবং ট্যাগ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলোকে আমরা প্যারামিটার ধরি, অনেক রকমের প্যারামিটার আছে, এইচ ওয়ান আছে, মানে এইচ ওয়ান মানে কি হেডিং ওয়ান, হেডিং ওয়ান এর অনেক গুরুত্ব, এটা আমি একটু পরে এই ক্লাসে পাবেন, এইচ ওয়ান নিয়ে কথা বলবো, অনেক সাইটে আছে, এটা একটু পরে কথা প্রসঙ্গে আসবে। তাহলে কিওয়ার্ড ট্যাগ, এটা মাথায় রাখেন যে কিওয়ার্ড এবং ট্যাগ দুইটা কিন্তু একই জিনিস, ঠিক আছে? কোথাও আমরা ট্যাগ করে দিচ্ছি বা কোথাও হ্যাশ সাথে দিয়ে দিচ্ছি, হ্যাশট্যাগ, সেটাকে বলে হ্যাশট্যাগ। শুধু ট্যাগ হচ্ছে কি, জাস্ট আপনি আপনার কিওয়ার্ডটাকে লিখলেন, অর্থাৎ কিওয়ার্ড বলেন বা ট্যাগ বলেন, একই কথা। আর যখন ওটার সাথে ট্যাগের সাথে বা কিওয়ার্ডের সাথে একটা হ্যাশ লাগাবেন, তখন সেটা হয়ে যাবে হ্যাশট্যাগ। আচ্ছা, যাই হোক, তাহলে এগুলো ব্যবহার করে ওয়েবসাইটের যে কোনো পেজকে সার্চ ইঞ্জিনের কত উপরে বা কত নম্বরে আসবে সেটা নিশ্চিত করা যায়। তাহলে আপনারা বুঝতে পারতেছেন কিওয়ার্ড বা ট্যাগ কতটুকু গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড, ট্যাগ, হ্যাশট্যাগ সবগুলোই খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা প্রত্যেকটা জিনিস প্রপারলি ইউজ করবো, প্রপার জায়গা মতো ইউজ করবো। আচ্ছা, এরপর আসেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দুই রকম, এটা আপনারা সবাই জানেন, অন পেজ, অফ পেজ। অন পেজটাকে আমি এখন ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাবো। অন পেজটা খুবই সিম্পল, এই কাজটা আপনারা অল্প ডলারে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু অফ পেজটা অল্প ডলারের না, এবং এই কাজটা একদিন দুই দিন বা এক মাসের না, এটা হচ্ছে লং টার্মের কাজ, এটা অনেক ভালো রেজাল্ট দেয় কিন্তু এটা অনেক সময় লাগে। অফ পেজটা এমন যে এই কাজটা অফ করা যাবে না, এটা সারা জীবন কন্টিনিউ চলতে থাকবে, যদি কেউ অফ করে দেয় সেক্ষেত্রে তার কম্পিটিটর, যা সাধারণত অফ পেজ যারা করায় তারা কিন্তু আপনার মোটামুটি মার্কেটে এই গুগলে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে একদম নতুন আসেনি, সাধারণত একদম নতুন এটা বুঝে না বা করায়ও না, কারণ ওদের বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, ওই ব্যাপার স্যাপারগুলো বিশেষ করে ভিজিটর আসা, ডিএ বাড়া ইত্যাদি ব্যাপারগুলো যখন হয়ে যায়, ডিএ টিএ যখন বেড়ে যায়, তখনই মোটামুটি অফ পেজ যদি ভালোভাবে শুরু করা হয় খুব ভালো। আর অফ পেজ এর শুধুমাত্র যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য তা না, অফ পেজের মাধ্যমে প্রচুর ভিজিটরও আনা যায়, সেজন্য অনেকে যারা একেবারে নতুন তারা না করলে খারাপই, আসলে ভালো না, করলেই ভালো। তো আবার অনেকে বুঝে না বা মনে করে যে না এক্ষুনি অফ পেজে আমি যাবো না, আমি অন পেজে করে আমি আগে র্যাঙ্ক করিয়ে নিই, তারপরে আস্তে আস্তে, কারণ অফ পেজটা অনেক লং প্রক্রিয়া আর অফ পেজে প্রচুর সময় লাগে ভালো রেজাল্ট আসতে, এভাবে মাথায় রাখবেন। অন পেজ রেজাল্ট আপনাকে খুব দ্রুত এনে দিবে যদি ওই কিওয়ার্ডের কম্পিটিটর কম হয়, ঠিক আছে? আর যদি কম্পিটিটর বেশি হয়, এখানে আরো অনেক ব্যাপার আছে, এগুলো আমরা আলোচনা করবো সামনে, আপাতত এতটুকু মনে রাখেন অন পেজ দিয়ে খুব সহজে আনা যায় যদি ওটার কম্পিটিশন কম হয় ওই কিওয়ার্ডটার, আর অফ পেজ দিয়েও আনা যায়, কিন্তু অফ পেজে প্রচুর কাজ, প্রচুর সময়, এবং এটা খুব বেশি লং সময় নিয়ে করতে হয়, লং টার্ম নিয়ে করতে হয়। আচ্ছা, কেউ একজন ক্যামেরাটা অন রাখেন, ক্যামেরা অফ করে দিলে একটু সমস্যা। ঠিক আছে,
জাস্ট এতটুকু মনে রাখেন, আমরা একটু আলোচনা করবো এগুলো নিয়ে। আমি অন পেজটা আপনাদের একটু ভেঙে দেখাবো আর অফ পেজটা সম্পর্কে আইডিয়া দিয়ে দিবো। আর অফ পেজ ব্যাপারটা অনেক বিশাল, তবে একেবারে সহজ জিনিস। আমি জাস্ট আপনাদের কিছু অ্যাসাইনমেন্টও দিবো অফ পেজ নিয়ে, এগুলো করলে আপনারা আলহামদুলিল্লাহ অফ পেজ এক্সপার্ট হয়ে যাবেন। তবে বাইরের কাজগুলো এত ইজি না, বা সাইট খুঁজে বের করা এত ইজি না। আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিবো এগুলো হচ্ছে আমাদের নিজস্ব বাংলাদেশের কিছু সাইটে, ওগুলো খুব ইজি, ঠিক আছে। ওগুলো দিয়ে আপাতত যেহেতু বিগিনার, আপনারা ট্রাই করেন, ট্রাই করার পর হাতটা পাকান বা বুঝেন মার্কেটিং কৌশল গুলো আসলে কি বা কিভাবে করতে হয়, করার দরকার, কিভাবে করলে ভালো রেজাল্ট। এগুলো আসলে কোনো এক জায়গা থেকে শুরু করতে হবে, শুরু করলে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন অনেক কিছু, যেগুলো শুরু না করে যদি শুধু কল্পনাই করেন বুঝা আসলে সম্ভব না। তাহলে অন পেজ অফ পেজ গেল, এরপর আসেন এসইও কতগুলো বেসিক। আচ্ছা আমি অন পেজ অফ পেজ এসইও একটু পরে আলোচনা করব, একসাথে দুইটাই ধরবো। আগে আমি একটু লিখাগুলা পড়ে শোনাই, আজকে যেহেতু এটা প্রথম ক্লাস। আচ্ছা এসইও এর কতগুলো বেসিক জিনিস আছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এখন যে টপিকগুলো আমি আপনাদের সামনে আলোচনা করবো এগুলো মাথায় রাখেন, এবং এইভাবে যদি কাজ করেন আপনারা টপে পার্মানেন্টলি থাকতে পারবেন। আর কিছু ভুল টেকনিক আছে যেগুলো আমরা অনেক জায়গায় শিখছি বা শিখাচ্ছে, ওই টেকনিক গুলো অ্যাপ্লাই করলে আপনি পার্মানেন্ট টপে কখনোই থাকতে পারবেন না। যে কোনো সময় বা গুগল নিজেও বা সার্চ ইঞ্জিনিয়ার নিজে থেকেই আপনার সাইটটাকে প্রথমে দেখাবে না, কারণ যে ওয়ে গুলো আপনাদেরকে দেখানো হয়েছে অন্যান্য জায়গা থেকে শিখে আসছেন সেগুলোর মধ্যে অনেক রং রং ওয়ে শিখানো হয়েছে। আচ্ছা প্রথমে এসইওর জন্য যে বেসিক এর মধ্যে একদম প্রথমে যেটা করবে, লেখার একদম ইউনিক বা উন্নত মান বা কোয়ালিটি, ঠিক আছে। অর্থাৎ আপনি একটা লেখা লিখলেন, আপনার ওয়েবসাইটের কথাই বলতেছি, আমি কোনো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের কথা বলতেছি না, ঠিক আছে। ওইখানে আপনি লেখা কপি পেস্ট করেন কোনো প্রবলেম নাই, ফেসবুকে আপনি সাধারণত যে কোনো একটা কন্টেন্ট আপনার ভালো লাগছে হুবহু করবেন না, একটু সমস্যা হতেও পারে ইনকেস যদি রিপোর্ট করে দেয়, কারণ রিপোর্টের অপশন কিন্তু আছে। একদম হুবহু একটা আপনার 1000 ওয়ার্ডের ইয়ে পাইলেন, পুরো 1000 ওয়ার্ডটাই এনে আপনি লাগাই দেন, এটা একটু কিন্তু অমানবিক হয়ে যায়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি ওকে ক্রেডিট দিতে পারেন যে আমি এই পোস্টটা অমুক জায়গা থেকে কালেক্ট করছি, অমুক লিঙ্ক, অমুকের নাম, নাম যদি পারেন নাম দিয়ে দেন, যদি নাম না পান সেক্ষেত্রে ওই সোর্সের লিঙ্কটা দিয়ে দাও, এটা খুব ভালো। তাহলে আর রিপোর্ট করবে না সে, বরঞ্চ খুশি হবে যে ও তো আমাকে মেনশন করছে বা আমাকে ক্রেডিট দিছে, এতে কিন্তু সে আরো খুশি হবে। কিন্তু না করলে, যদিও তো সাধারণত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কন্টেন্টের মধ্যে সে নিজেরটা খুঁজে পড়বে না, চোখে বা আসবে না, কিন্তু ইনকেস যদি হয় সেটা 1 বছর 5 বছর পরে হতে পারে, তখন রিপোর্ট করলে আপনার আইডির জন্য সমস্যা হবে। একটু আমরা এগুলো অ্যাভয়েড করবো, একদম হুবহু করবো না, আমরা কিছুটা সময় দিবো, এগুলো খুব একটা কঠিন না। জাস্ট ওটাকে কপি করে আপনি মাইক্রোসফট ওয়ার্ড রাখেন বা গুগলের এই যে ট্রান্সলেটর আছে সেখানে কপি পেস্ট করেন, দেখবেন ওখানে অনেক বানান ভুল আছে, তারপর অনেক আপনার এই যে গ্রামাটিক্যাল সেন্টেন্স যে মিল করা হয় সেগুলোর মধ্যে অনেক রকমের এরর পাবেন, ওগুলো ঠিক করলেও কিন্তু অনেকটা ইউনিক হয়ে যাবে। তারপর আপনি মাঝখানে একটা দুটো লাইন নিজের থেকে যেখানে মনে করলেন যে হ্যাঁ এই জায়গায় এটা মিসিং আছে, এটা আমি একটু আমার থেকে এডিট করে দিই, একটু বুঝে করবেন। অর্থাৎ ওই পোস্টের মধ্যে আপনি মিনিমাম 5 থেকে 10 বা 15 মিনিট সময় দেন, তাইলেই হবে, এর চেয়ে বেশি কিছু করার দরকার নেই। হুবহু না করাই ভালো, সেটা ইউটিউব হোক বা ফেসবুক হোক, আর ওয়েবসাইটও তো একেবারেই না, এতে আপনার ওয়েবসাইট একেবারে শেষ নষ্ট হয়ে যাবে, গুগল থেকে একেবারে গুগল এটাকে আউট করে দিবে, আর কখনোই এটা র্যাঙ্ক করাতে পারবেন না, ওটাকে ওইভাবে ওরা মার্ক করে ফেলবে যে এখানে সব কপি পেস্ট আইটেম। আর কখনো ওয়েবসাইট থেকে আপনার আলাদা যে গুগল অ্যাডসেন্স এর অ্যাড ইউজ করা যায়, আপনারা আশা করি এটা জানেন, এই ওয়েবসাইটেও কিন্তু আর্ন করা যায়, বিভিন্ন আপনার ওয়েবসাইটে দিয়ে যখন বাড়বে, অর্থাৎ অনেক ভিজিটর যখন আসা শুরু করবে, তারপর ওই ধরনের 40টা সম্ভবত আগে এটা সিস্টেম ছিল না, এখন মেবি 40+ কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট থাকতে হবে, কোনো কপি পেস্ট কন্টেন্ট হলে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ অ্যালাউ করবে না, গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করা যায়, সেক্ষেত্রে আপনার ইউনিক ইউনিক 40 বা 40টা ছিল, এটাও অনেক আগের কথা, প্রায় 1.5 বছর আগের কথা, এখন আরও বাড়তে পারে, কারণ যেহেতু অ্যাডসেন্স এর অ্যাড দিয়ে দিয়ে অনেক ওয়েবসাইট ভালো ইনকাম করে ফেলতেছে, যেহেতু ভিজিটর, অর্থাৎ আপনার সাইটে ভিজিটর থাকা মানে ইনকাম, সেটা ইউটিউবে হোক সেটা ফেসবুকে হোক, ফেসবুকেও আপনারা এক্সট্রা ইনকাম করতে পারবেন, ইউটিউবে এক্সট্রা ইনকাম করতে পারবেন, ইনস্টাগ্রামেও পারবেন, তারপর এটা কি ওয়েবসাইটেও পারবেন, ঠিক আছে। তাহলে ইউনিক, অর্থাৎ আপনি কন্টেন্ট লিখবেন একেবারে ইউনিক, কপি নেন, আইডিয়া করেন, কোনো সমস্যা নাই, আপনার একটা নির্দিষ্ট কন্টেন্ট ভালো লাগছে, ওই কন্টেন্টের উপরে আপনি ওই কন্টেন্টটা হুবহু কপি করেন, ওইখানে এডিট করতে ভুলবেন না। আর ওয়েবসাইটের ক্ষেত্রে যদি হয় ওইটা একেবারেই করা যাবে না, এই ক্ষেত্রে আমরা কিছু সাইটের আপনাদেরকে ঠিকানা দিব, অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা যে কোনো কন্টেন্ট লেখার পরে কন্টেন্টটা আগে চেক করবেন, ঠিক আছে। যে কন্টেন্টটার মধ্যে এগুলোকে প্লেগারিজম বলে, এই আমি আপনাকে লিংক দিয়ে দিব আপনাদেরকে, এখন হয়তো দিব না এই ক্লাসে, নেক্সট ক্লাসে চেষ্টা করবো লিঙ্কটা দিয়ে দিতে। যে কোনো কন্টেন্ট লেখার পর পুরো কন্টেন্টটা কপি করবেন, পরে ওই যে প্লেগারিজম যে সাইটটা দিব, প্লেগারিজম চেকার, বানানটা একটু কঠিন হবে আপনাদের লিখতে, ওইখানে গিয়ে যদি আপনার পুরো কন্টেন্টটা দেন, ওই কন্টেন্টটা এবার ওরা সার্চ করবে, একটু সময় নিবে, কন্টেন্ট যত বড় হবে সময় তত বেশি নিবে, যে অন্য কোনো সাইটের কন্টেন্টের সাথে মিলে যায় কিনা, যদি মিলে যায় সেটা কতটুকু মিলছে, কত পার্সেন্ট মিলছে, ওটাও আপনাকে ওরা রেজাল্ট এনে দেবে, তখন ওটা আবার আপনাকে মিলিয়ে নিতে হবে, আপডেট করে আবার ওখানে সার্চ করতে হবে, ঠিক আছে। আর যদি ইউনিক হয় ওটাও ওখানে দেখিয়ে দেবে যেটা 100% ইউনিক,
বা অথেন্টিক এরকম কিছু একটা আপনারা মার্ক করে দেয়, তখন ওটা আপনি নিশ্চিন্তে আপনার ওয়েবসাইটে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে কখনো আপনি নিজের থেকে লিখলে অনেক সময় অনেকের সাথে মিলে যেতে পারে, যদিও ওটা সম্ভাবনা একেবারেই কম, 5% ধরা যায়। তারপর আমি শিওর হয়ে দিই না, কারণ খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? প্লেগারিজম চেকার দিয়ে চেক করতে খুব বেশি সময় লাগে না। আপনি যে কোনো কাজের ফাঁকে কন্টেন্ট আগে লিখে ফেললেন, কন্টেন্টটা আবার গিয়ে ওখানে পেস্ট করে আপনি আবার 5 মিনিট অন্য সাইডে কাজ করেন, 5 মিনিট পরে আবার ওই পেজে গিয়ে দেখলেন। সাধারণত নিজের থেকে লিখলে প্লেগারিজমের আন্ডারে পড়ে না, ম্যাক্সিমামই ইউনিক হয়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এরপরে আসেন। তাহলে প্রথমে গেল আমরা খুব ভালো মানের ইউনিক, এটা একটু পড়ে শোনা, এখানে অনেক কথা থাকতে পারে। তাহলে এখানে কি লিখছি, লেখার উন্নত মান এর চেয়ে বড় এসিও, আসলে এটা কিন্তু সত্যি কথা, আর এটা অনেক সময়ের ব্যাপার। এটা আপনি এক্ষুনি করলেন এক্ষুনি র্যাঙ্ক পেয়ে যাবেন এমন না। আপনার একটা লেখা যখন আপনি নির্দিষ্ট একটা কোনো বিষয়কে নিয়ে লিখবেন, ওর মধ্যে আপনি অনেক সময় কিওয়ার্ড নিজে চিন্তা না করলেও, অর্থাৎ মানুষ কি দিয়ে সার্চ করে ওটা আপনি চিন্তা করেন নাই, তবে এটা করে নেওয়াই ভালো, কারণ এতে করে হয় কি ভালো রেজাল্ট পাবেন। আর একেবারে যদি কোনো কিছু না বুঝে না ভেবে ইচ্ছা মতো শুরু করে দিলেন, এটা একটু খারাপ। যেহেতু কষ্ট করতেছেন, আগে কিছু কিওয়ার্ড সেট করাবেন, নির্দিষ্ট একটা টপিক, যে এই টপিকটা মানুষের প্রয়োজন, আগে প্রয়োজন বুঝতে হবে যে এটা আসলে প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে, প্রয়োজনটা মানুষ কিভাবে খুঁজতে পারে, আমি কিভাবে খুঁজব, আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন, ওরকম 10-20টা আইডিয়া জেনারেট করেন, ওই 10-20টা অন্যান্য মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যায়। আচ্ছা তাহলে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি যে আপনি যদি এসইও সম্পর্কে কিছু নাও জানেন কিন্তু নিয়মিত খুব ভালো লিখে যেতে পারেন, তবে পোস্টের উন্নত লেখা নিজে একটা এসইও, এটা একেবারে 100% সত্যি কথা। কিন্তু আপনারা অ্যানালাইসিস করে নিতে ভুলবেন না, অ্যানালাইসিসটা আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে খুব সুন্দর, খুব বেশি কম্পিটিশন হবে না, এরকম কিওয়ার্ড আপনারা জেনারেট করতে পারেন, এগুলো ইউটিউবের ক্লাসে পাবেন। এখন আপাতত এইভাবে মনে রাখেন, নিয়মিত ভালো অনন্য লেখা লিখে যেতে পারলে সার্চ ইঞ্জিন সমূহ নিজে থেকে আপনার ব্লগ সাইট পোস্ট ইত্যাদি চিনে নেবে এবং রেজাল্টে, হ্যাঁ এই ক্ষেত্রে যেটা প্রযোজ্য বা যেটা আপনাদের মনে রাখতে হবে, আপনারা নিয়মিত লিখবেন, ঠিক আছে, ইউনিক লিখতে হবে, কোনো কন্টেন্ট কপি পেস্ট করতে পারবেন না। আর আপনার কন্টেন্ট যদি ইউনিক হয়, সাধারণত আমরা কিন্তু কি করি, কন্টেন্ট আমরা সাধারণত যে কোনো সাইটেই পাই, অনেক অ্যাভেলেবেল সাইট আছে, যাওয়ার পর অনেকে লেখা শুরুতে এমন লিখে যে প্রথম 4-5-10 লাইন পড়ে আর ইচ্ছাই করেন ওই সাইটে থাকতে, যেহেতু এমন ভালো লিখতে পারে না বা এর মধ্যে ইনফরমেশন কিছু থাকবে না। আবার আমরা আরও একটা কাজ করি, ওই লেখার একেবারে নিচে চলে যাই, দেখি কেউ কমেন্ট করছে কিনা, ঠিক আছে? কমেন্ট কয়েকটা পড়লেও বোঝা যায় যে হ্যাঁ লেখার মধ্যে আমরা কিছু পাবো, কারণ কমেন্টেই সেটা আমরা খুব, সাধারণত একটা টপিক পড়তে আমার 5-10 মিনিট সময় লাগে, কিন্তু আমি 2 মিনিট সময় দিলে আমি অনেকগুলো কমেন্ট পড়ে ফেলতে পারবো, যার জন্য কমেন্টের জনপ্রিয়তাও বেশি। আর এই কমেন্টটা হচ্ছে অফ পেজ এসইওর একটা অংশ, সেজন্য কমেন্টে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই ট্রিকগুলো অ্যাপ্লাই করবো, এবং এগুলো যদি অ্যাপ্লাই করতে পারি আমাদের কি হবে, র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যত আপনি ইউনিক লিখবেন, আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট না পেলেও যখন রেজাল্ট পাওয়া শুরু করবেন, তখন ওই রেজাল্ট থেকে, যেহেতু আপনি ইউনিক লিখছেন, মানুষ চায় এমন লিখছেন, মানুষ পড়তে ভালোবাসে এমন লিখছেন, সেহেতু আপনি র্যাঙ্কিং থেকে কখনোই পড়বেন না। বা আপনাকে ফেলতে হলে, কেউ যদি আপনার কম্পিউটার ফেলতে চায়, তাকে প্রচুর পরিশ্রম করতে হবে, ইনভেস্ট করতে হবে। আপনি যদি শুরু থেকে একটু গুছিয়ে লিখে আসতে পারেন, কষ্ট করে একবার তুলে ফেলতে পারেন, আপনাকে সাধারণত এত সহজে আর কেউ ফেলতে পারবে না। আর আমরা এমন এমন সিস্টেমগুলো আপনাদেরকে দেখাবো, অনেকে মানে কষ্ট হবে আসলে যদি করতে চায়, সম্ভব না, এটা একেবারে মিথ্যা কথা, 100% সম্ভব, সেই ক্ষেত্রে ওর প্রচুর ইনভেস্ট, সময় ইনভেস্ট করতে হবে, টাকাও ইনভেস্ট করতে হবে। যাই হোক, এগুলো হচ্ছে যে বড় বড় ক্লায়েন্ট যখন ডিল করবো, ওই ক্লায়েন্টদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে বলা। আচ্ছা, আমরা এই যে টেকনিকগুলো অন্য জায়গায় শিখছি, বা আপনারা এগুলো গুগল সার্চ করলে, ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন, এগুলো আসলে অ্যাভেলেবেল ফেক, যেগুলো আসলে কাজের না বা আপনাদের ক্ষতি করবে, সেগুলো হচ্ছে কি, কিওয়ার্ডটাকে বারবার একটা কন্টেন্টে ডেসক্রিপশন লিখলেন, ডেসক্রিপশনের মধ্যে কিছু শব্দ লিখলেন, তবে তার মধ্যে ধরেন 1000 ওয়ার্ড, 1000-এর মধ্যে দেখা যাবে 100+ বা 100 কাছাকাছি বা এরকম সামথিং একটা দেখা যাবে, শুধুমাত্র আপনি কিওয়ার্ডটাকেই লিখছেন, কোনো অর্থ মিন করতেছে না, মানে মিলতেছে না কিছু না, এলোমেলো বারবার কিওয়ার্ডের পর কিওয়ার্ড লিখে গেছেন, যেটাকে আমরা বলি অযাচিত, প্রয়োজনের চেয়ে অনেক বেশি, যেটা আমি এখানে লিখছি এই যে সার্চ। আচ্ছা, আপনি অযাচিত কিওয়ার্ড যদিও দেন, কোনো সমস্যা নাই, সার্চ ইঞ্জিন সাধারণত এতটা খেয়াল করে না, এগুলো একটু ওদের সময়ের ব্যাপার। সেক্ষেত্রে হয় কি, অনেকবার দিচ্ছেন একটা নির্দিষ্ট কিওয়ার্ডটা টার্গেট করে, বারবার কোনো কিছু মিলতেছে না, সুন্দর লাগতেছে না, পড়তে ভালো লাগতেছে না, বা পড়ে বোঝা যাচ্ছে যে এটা আসলে র্যাঙ্ক করানোর জন্য ইচ্ছাকৃতভাবে এইভাবে কাজটা করছে, তো এটা মানুষও বুঝে, গুগল বট বা সার্চ ইঞ্জিন বট না বুঝলেও চলবে, মানুষ তো বুঝতেছে। মানুষ যখন বারবার দেখবে যে 1, 2, 3, 100, 1000, 1,000, 1,00,000 আসতেছে, ইমিডিয়েট যদিও 1,00,000 আসবে না, হয়তো 200 বা 2, 4, 5, 10 জন তো আসবে, এসেই তো পড়ে বুঝে ফেলবে, দূরে এখানে তো কিছুই নাই, কি লিখছে ডিসক্রিপশন এটা, তো এইভাবে মানুষ এসে চলে গেল, এভাবে 1, 2, 10, 20 জন এসে চলে যাচ্ছে, তখন কিন্তু বটরা বুঝবে ব্যাপারটা কি, তখন ওরা ওরা ডাটাগুলো ক্রল করে নিবে, এবং দেখবে যে ক্রল করে ওরা অ্যাকশন নিবে না, যখন বারবার দেখবে যে মানুষ এরকম এসে এসে চলে যাচ্ছে,
তখন গুগল অটোমেটিক বা সার্চ ইঞ্জিন অটোমেটিক আপনাকে র্যাঙ্ক থেকে কোথায় নিয়ে যাবে এটা আসলে বলা যায় না, এটা একটা পেনাল্টি। কোথায় যে যাবেন এটা কেউ বলতে পারে না, হয়তো 2 নম্বর হয়তো 3 নম্বর, হয়তো প্রথম দিন আপনাকে 1, 2, 3 নম্বরে নিয়ে আসলো, আবার পরের দিন বা একদিনে আপনাকে একেবারে ভ্যানিশ করে দিতে পারে, যেটা আমরা করি। এবং এই পর্যন্ত আমরা অযাচিত কিওয়ার্ড দিয়ে অনেক সাইটকে আমরা টপে নিয়ে আসছি খুব শর্ট টাইমে, 15 দিনে দেখা যায় চলে আসে, 15 দিন বা আরো অনেক সময় আগেও চলে আসে, 11 দিনেও চলে আসে, 13 দিনেও চলে আসে, বা 20 দিনেও চলে আসছে অনেক সময়। তো আসলে তো কাজ শেষ না, বরং কাজ শুরু, সেটাকে টিকিয়ে রাখা। কিন্তু টিকিয়ে রাখার ক্ষেত্রে আমরা দেখলাম যে 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত আছে, হঠাৎ করে গিয়ে দেখি যে ওইটার সাইটটা নাই, খুঁজেই পাওয়া যাচ্ছে না গুগলে বা সার্চ ইঞ্জিনে। তো এটাই হচ্ছে অযাচিত কিওয়ার্ড দিয়ে যারা কাজ করবেন, না বুঝে ইচ্ছা মতো কিওয়ার্ডের পর কিওয়ার্ড বসায় বসায় জোর করে নিয়ে আসবেন, আনতে পারবেন হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস, এরপর আপনি আপনার সাইট আর খুঁজে পাবেন না। ঠিক আছে, যদি ওই কিওয়ার্ডটা একেবারে আনকমন হয় যে পৃথিবীতে কেউ ওই কিওয়ার্ডটা দিয়ে কাজই করে না, সেই ক্ষেত্রে রয়ে যাবে আজীবন। কিন্তু ওই কিওয়ার্ডটা যদি একটুও কম্পিটিশন থাকে, আপনার মতো আরো 1000 জন বা 1,000,000 জন, যদি 1,000,000 জন কাজ করলে তো পাওয়া যাবেই না, সেটা রাতারাতি অত দিনে দিনে আর আপনাকে পাবেন না। আর যদি 100 খানিক বা 1000 খানিক কাজ করে, সেই ক্ষেত্রে হয়তো 10-15 দিন 1 সপ্তাহ থাকবে। এভাবে আস্তে আস্তে হঠাৎ করে দেখবেন যে নাই। তো আমরা অযাচিত কোনো কাজ করবো না, না বুঝে কোনো কাজ করবো না, সুন্দর করে কন্টেন্ট গুছিয়ে কাজ করবো, যেন ওতে যারা ভিজিটর আসবে সে একজন আসলে তার মাধ্যমে 10 জন আসে, বা ওই একজন অনেকটা সময় ব্যয় করে, ব্যয় করলেই কিন্তু আপনারটা পজিটিভ মার্কিং হওয়া শুরু সার্চ ইঞ্জিনের কাছে, যে এখানে একটা ভিজিটর আসছে, এখানে বিভিন্ন কন্টেন্ট পড়তেছে, সে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা সময় দিচ্ছে। যত বেশি একটা গ্রাহক থাকবে আপনার পেজে, এসে একটা ভিজিটর থাকবে, তত বেশি পজিটিভ আপনার মার্কিং হওয়া শুরু হবে, তত দ্রুত আপনার ডিএ র্যাঙ্কিং হওয়া শুরু হবে, মানে ডিএটা উপরের দিকে যাবে। এই এগুলোর উপরে ডিপেন্ড করে ডিএ বাড়ে, ডিএ বাড়ানোর আর কোনো সিস্টেম নাই। আপনি যতই টেকনিক অ্যাপ্লাই করেন, ভিজিটর আসে চলে গেলে আপনার ডিএ বাড়বে না বা র্যাঙ্কিং আপনাকে গুগল দিবে না, কিন্তু ভিজিটর এসে যদি থাকে তাহলেই আপনার ডিএও বাড়বে, র্যাঙ্কিংও পাবে। তো এই ক্ষেত্রে আপনাকে কন্টেন্টটা অবশ্যই 100% ইউনিক এবং কোয়ালিটি সমৃদ্ধ হতে হবে, যার কোনো বিকল্প নাই। তাহলে আশা করি এটা খুব ভালো করে আমরা বুঝছি যে অযাচিত কোনো কাজ আমরা করবো না, কারণ অযাচিত কাজ করলে ভিজিটর এসে চলে যাবে, আর চলে যাওয়াটাই আমাদের নেগেটিভ মার্কিং। এতে করে সার্চ ইঞ্জিন আমাদের সাইটটা বুঝে ফেলবে ব্যাপারটা কি বা কি হচ্ছে এখানে, এই বুঝে ফেললে আবার সার্চ ওরা একটা পেনাল্টি দিবে, এবং এই পেনাল্টিটা কোথায় নিয়ে যাবে আমি আসলে বলতে পারবো না, বা এটা বলা সম্ভব না। তাহলে আমরা কখনো উল্টাপাল্টা কাজ করবো না, যা করবো বুঝে শুনে করবো, সেটা ইউটিউব চ্যানেলকে করেন, সেটা আপনার নিজের ওয়েবসাইটকে করেন, যেখানেই করেন কন্টেন্টের অবশ্যই ইউনিক হতে হবে। আর কিওয়ার্ডের কম্পিটিশনটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট, একেবারে ফ্রেশ কিওয়ার্ড হলে খুব দ্রুত আপনি র্যাঙ্ক পেয়ে যাবেন। আর যদি আনকমন হয়, যেমন আমাদের ইউজার নেমটা একদম ইউনিক, এই নামগুলো দিয়ে যদি আমরা করি কাজ, আমাদের খুব দ্রুত চলে আসবে, বেশি সময় লাগবে না। ঠিক আছে, তাহলে এখানে কি লিখছে, আপনি নিজেকে একজন সাধারণ ভিজিটর হিসেবে চিন্তা করেন, মনে করেন একটা সমস্যা পড়লেন, গুগলে সার্চ করলেন, গুগল আপনাকে অনেকগুলো ব্লগ সাইটের লিঙ্ক দিল, সেই লিঙ্ক গুলোতে গিয়ে দেখলেন সেখানে মানে কোনো প্রয়োজনীয় তথ্য নাই, এবং কিওয়ার্ডের পর কিওয়ার্ড, এটা কিন্তু যারা একটু মানে জ্ঞান আছে ওই লেভেলের তারা বুঝে ফেলে, আর যারা একদম সাধারণ লোক তারা তো বিরক্ত হয় যে দূর এগুলো কি লিখছে, এভাবে বিরক্ত হয়ে বের হয়ে যায়। তো গুগল তো এত বোকা না, গুগলও তার চায় না যে তার ভিজিটররা তার সার্চ ইঞ্জিনের উপরে বা তার প্রোডাক্ট সার্ভিসের উপরে বিরক্ত হোক, গুগল যে সার্ভিসটা প্রোভাইড করতেছে সেটার উপরে গুগলও চায় না যে কেউ বিরক্ত হোক। সেজন্য গুগলও এটা নির্ধারিত অনেক সময় করে যে সাইটে আসলে ইনফরমেশন বা ইনফরমেটিভ কিছু আছে কিনা, না থাকলে ওকে আমি কেন র্যাঙ্কে রাখবো, কেন আমি ওকে গ্রাহকদের সামনে নিয়ে যাবো, এতে করে তো গ্রাহক আমাকে বলবে গুগল এটা কিনে আসলো, আর গুগলে আমি সার্চ করলাম একটা ইনফরমেটিভ তথ্য, গুগলে এমন একটা সাইট আছে যেখানে কিছুই নেই। এই ধরনের সাইকোলজি যেন তার ভিজিটরদের মাথার মধ্যে একেবারে না ঢুকতে পারে, এই জন্য কিন্তু গুগল খুবই স্ট্রিক্ট, খুব কেয়ারফুল, কারণ ওরা প্রত্যেকটা গ্রাহককে ওইভাবে মূল্যায়ন করে। আচ্ছা, তাহলে এখানে আপনারা একদম ক্লিয়ার যে ভালো লেখার কোনো কি নাই, বিকল্প নাই। এরপর আসেন কিওয়ার্ড, এবার আসেন কিওয়ার্ডটাই হচ্ছে আসলে মূল বিষয়। কিওয়ার্ডটা যদি মানে এমন একটা কিওয়ার্ড আপনাকে সিলেকশন করতে হবে, এটা একদম ক্রিয়েটিভ যদি হয় খুব ভালো, নিজে থেকে ক্রিয়েটিভ দিয়ে সার্চ করবেন, নিজে নিজে লেখালেখি করবেন যে এটা হতে পারে ওটা হতে পারে, এরকম অনেকগুলো জেনারেট করবেন, তারপরে আমরা অ্যানালাইসিস করবো, এটা ইউটিউব ক্লাসে দেখাবো, এর মধ্যে আসলে এতটা দেখানোর সময় হবে না বা দেখানোটা উচিত হবে না, আপনারা বুঝবেন না। ইউটিউব ক্লাসে যেহেতু এটা দরকার, আমরা এটা আপনাদেরকে ইউটিউব ক্লাসে গিয়ে বুঝাবো। তাহলে কিওয়ার্ডটা কি, এটা আগে নিজের থেকেই যারা যাচাই বাছাই করবেন, এবং ওইটা দিয়ে আমরা কাজ মূলত করবো। এবং কিওয়ার্ডটা আমরা সম্ভবত, কিওয়ার্ড কিন্তু সাধারণত 2 রকম হয়ে থাকে, আজকে থেকে মনে রাখবেন, একটা হচ্ছে নিশ কিওয়ার্ড বা সিড কিওয়ার্ড, মানে সেটা হবে সাধারণত 1 শব্দ বা 2 শব্দ, ঠিক আছে, একেবারে বীজ, মানে ওইটার সাথে আমি যদি আরো ওইটার কিছু ইনফরমেটিভ করতে চাই বা ওই কিওয়ার্ডটাকে আর একটু এদিক সেদিক করতে চাই, কিছু ওয়ার্ড প্রয়োজনীয় ওয়ার্ড যেগুলো মানুষ খুঁজে, সাপোজ আমি গ্রাফিক ডিজাইন নিয়ে করবো, এখানে গ্রাফিক ডিজাইন হচ্ছে কি নিশ, মানে মূল কিওয়ার্ড বা সিড বীজ, এবং এই গ্রাফিক ডিজাইনের সাথে যদি আমি একটা বেস লাগাই বেস্ট গ্রাফিক ডিজাইন না ডিজাইনার লাগিয়ে দিলাম, বেস্ট গ্রাফিক ডিজাইনার বা বেস্ট গ্রাফিকটা যেহেতু কমন নিশ, এটাকে আমি নিশ এটাকে চিনি না করে এটা ঠিক থাকি যে বেস্ট গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইডার,
তাহলে এই যে বেস্ট সার্ভিস প্রোভাইডার আর তিনটা ওয়ার্ড আসলো, এগুলো হচ্ছে টেইল, ল্যাজ। এই ল্যাজ যত বেশি লাগাতে পারবেন, এখন কিন্তু লং টেইল কিওয়ার্ডের জনপ্রিয়তা বেশি। আর এতে দুইটা সুবিধা, একটা হচ্ছে যে মানুষ সাধারণত চায় একটা খুব বেশি ইনফরমেটিভ তথ্য, এক্ষেত্রে তারা লং দিয়ে সার্চ করে সার্চ ইঞ্জিনে গিয়ে, কেউ লিখে না যে গ্রাফিক ডিজাইন, কারণ এক্ষেত্রে গুগলও নিচ থেকে আপনাকে খুব বেশি ইনফরমেটিভ তথ্য এনে দিতে পারবে না। সেই জন্য এটা মানুষও বুঝে বা গ্রাহকরাও বুঝে, ভিজিটররাও বুঝে যে আমি আমার নির্দিষ্ট সুবিধা বা আমার যেটা দরকার সেটা জানতে হলে আমাকে একটু লং করে লিখলে গুগল এনে দিতে পারবে। সেজন্য এতে করে আপনার সুবিধাও, লং টেলে যেহেতু কম্পিটিশন অনেক কম, কম্পিটিটিভ অনেক মানে অনেক লো কম্পিটিটিভ, সেজন্য আপনার র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি এবং মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনাটাও বেশি। আর এই ক্ষেত্রে আমরা কিওয়ার্ডটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। আর কিওয়ার্ডটা কি বা কি দিয়ে মানুষ খুঁজতে পারে, ওরকম বেশ অনেকগুলো কিওয়ার্ড আপনি টার্গেট করবেন, ওইগুলোকে লাগায় আবার একটা বানাবেন, যেটা আমি আপনাদেরকে নেক্সট যে কোনো একটা ক্লাসে দেখাবো কিভাবে একটা করা যায়। বা একটা না হলেও অনেকগুলো হোক, কোনো সমস্যা নাই, কারণ আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, একটা সাইট কখনো একটা কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক হয় না। মানে মানুষ টার্গেট করে না যে আমি এই শুধু একটা কি দিয়েই আমি আমার সাইটটাকে র্যাঙ্ক করাবো, এমনটা না। আসলে কিওয়ার্ড মানে একটা সাইট শত শত কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করে, ঠিক আছে? মানে একটা দিয়ে সার্চ করলো ওখানেও টপে আসলো, আরো একটা দিয়ে সার্চ করলো সেখানেও টপে বা টপ টেন এর মধ্যে থাকলো, আরো একটা দিয়ে সার্চ করলো সেখানেও দেখা গেলো টপ টেন এর মধ্যে থাকলো। এটাই হচ্ছে যে মূল কাজ কিওয়ার্ড এর, কখনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে কাজ করে আসলে লস বা করানো উচিত না, কয়েকটা কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত। আর কয়েকটা কিওয়ার্ডের কম্বিনেশনটা যদি প্রপারলি একটা সেন্টেন্সের মধ্যে এটাকে রূপান্তর করা যায়, ওটা হচ্ছে সবচেয়ে বেস্ট, তাহলে কষ্ট অনেক কমে যায়, আদারওয়াইজ কষ্টটা একটু বেশি হয়। আর একটা জিনিস